আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবা সবাই, যারা দেখতে পাচ্ছো। ওকে, আই থিঙ্ক শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, অল ক্লিয়ার থাকলে একটু জানাবা, সব কিছু ঠিকঠাক থাকলে। আচ্ছা, আমরা যারা যুক্ত হয়েছি আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিব, প্রথমে একটু বলে রাখি শেয়ার করার জন্য, কারণ যাতে সবাই যুক্ত হতে পারে দ্রুত অ্যান্ড আমরা আমাদের ক্লাসে চলে যেতে পারি। ঠিক আছে, আমরা আমাদের সাথে এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, যারা কমেন্ট করেছে, আরাফিয়া চৌধুরী রয়েছে আমাদের সাথে, আমাদের সাথে দত্ত কণিকা, হ্যাঁ দত্ত কণিকা আমাদের সাথে রয়েছে, ক্লিয়ার বলতেছে, রুবায়েত উদ্দিন আমাদের সাথে রয়েছে, ফায়াজ আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে আরাফিয়া আবার মেনশন করেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে শাকওয়াত হোসেন আমাদের সাথে রয়েছে, শোনা যাচ্ছে সে বলল। তারপর আমাদের সাথে তাওশিয়া নাজনীন আমাদের সাথে রয়েছে, আমরা একটু মেনশন করে দিই সবাইকে, ঠিক আছে, একটু সবাইকে মেনশন করে দিই যাতে সবাই যুক্ত হতে পারে। সবাই একটু মেনশন করে দাও, দ্রুত মেনশন করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তারপর ক্লাসটা একটু শেয়ার করে দাও, যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ইনভাইট করো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, তারপর পাবলিক গ্রুপ, নিজের ওয়ালে শেয়ার করে দাও, প্রথমত নিজের ওয়ালে শেয়ার করে দাও, ঠিক আছে। তো আমরা, আরাফাত নায়ান আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে জুই রয়েছে, আমাদের সাথে ওকে, আমাদের সাথে নূরে জান্নাত আমাদের সাথে রয়েছে, ফায়াজ আচ্ছা মেনশন করেছে, থ্যাংক ইউ, জুই মেনশন করেছে, সবাই যারা মেনশন করতেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা মেনশন করতেছো। রিয়া আক্তার আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে সুজন বড়ু আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে নুসরাত আমিন আমাদের সাথে রয়েছে। আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব যাতে সবাই যুক্ত হতে পারে। শাহাদাত হোসেন আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে ওকে, যারা সবাই আছো এখানে প্রায় এখন 50-এর কাছাকাছি দেখতে পাচ্ছ, তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা কাইন্ডলি যাতে সবাই যুক্ত হতে পারে এবং আমরা আমাদের ক্লাসে চলে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট বলতে একটা দুঃখের সংবাদ, একটু পরে বলবো, সবাই যুক্ত হোক তারপর বলে দিচ্ছি। আচ্ছা, কয়েকজনে মেনশন করতেছে, কয়েকজনে সবাইকে শেয়ার করতেছে, বাকি যারা আসে সবাই শেয়ার করলে, একজন যদি আমরা দুইজন করে মানুষকে শেয়ার করি, ফ্রেন্ডকে শেয়ার করি, তাহলে কিন্তু এখন 50 আছে, এটাকে 100 করা কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, যদি আমরা একজনকে যে পড়ালেখা করতে চায় এমন একজন ফ্রেন্ডকে মেনশন করো, ঠিক আছে, যাদেরকে যাদেরকে মেনশন করলে আসবে না বা পড়াশোনা করে না তাদেরকে মেনশন করলে হবে না, ঠিক আছে, যারা পড়াশোনা করে, যারা সিনসিয়ার তাদেরকে মেনশন করো। ওকে, আমাদের সাথে তানিশা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে নাজরিন আমাদের সাথে যুক্ত হয়েছে, আদনান আমাদের সাথে যুক্ত হয়েছে, ওকে, শাহেদ ইসলাম আমাদের, শাহেদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক গ্রুপে শেয়ার করলাম, থ্যাংক ইউ যারা শেয়ার করতেছো, রুবাইত উদ্দিন আমাদের সাথে রয়েছে, সাইদুল ইসলাম মেনশন করেছে, ধন্যবাদ, মারিয়া আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে ফয়সাল বাপ্পি আমাদের সাথে রয়েছে, কানিস ফাতেমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে জুই, আচ্ছা, তারপর সবাই একটু মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে। আচ্ছা, আমাদের সেই কানিস ফাতেমা আমাদের সাথে রয়েছে, রীতি রানী আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি, আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে নূর যুক্ত হয়েছে আমাদের সাথে, ওকে, আমরা সবাই একটু মেনশন করে দিই, ঠিক আছে, যারা যুক্ত হয়েছে সবাই মেনশন করে দিই, এটা ভাবিও না যে আমি মেনশন না করলে কি, সবাই তো মেনশন করতেছে, ঠিক আছে, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তোমার বেস্ট ফ্রেন্ডকে মেনশন করে দাও বিশেষ করে, ঠিক আছে, যাতে সবাই মজা করে ক্লাসটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে তোমাদের ইকোনমিক্স ক্লাস এখন থেকে সপ্তাহে একদিন হবে, অর্থাৎ শুধু রবিবারে ক্লাসটা হবে, মঙ্গলবারের ক্লাসটা এখন আপাতত বন্ধ রাখা হচ্ছে, এই জন্য কারণ হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল রুটিন দিয়েছে, আমার 2 তারিখ থেকে এক্সাম শুরু হবে আমার, যার জন্য ক্লাস একটাই হবে উইকলি, শুধু রবিবারে ক্লাসটা হবে, মঙ্গলবারে যে ইকোনমিক্স ক্লাস সেই ইকোনমিক্স ক্লাসটা হবে না আপাতত, ঠিক আছে, সামনের মাসটা আমার পরীক্ষা চলবে, সামনের মাসটা
তারপর আমার যেটা অ্যাকাউন্টিং ক্লাস রয়েছে বুধবারে, সেই বুধবার অ্যাকাউন্টিং ক্লাসও হবে না, অর্থাৎ মঙ্গলবার আর বুধবার এই দুদিন ক্লাস হবে না, ঠিক আছে? এই দুদিন অফ থাকবে, পেজে ক্লাস অফ থাকবে, ঠিক আছে? তো আমরা, আচ্ছা হ্যাঁ, ক্লাস যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই রেকর্ড থাকবে। অলরেডি যে ক্লাসগুলো আমরা লেকচার 1 থেকে 4 পর্যন্ত যেগুলো করছি সবগুলো রেকর্ডেড রয়েছে, তোমরা পেজে গেলে সব পেয়ে যাবা। তারিকুল আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের সাথে মুবাশ্বির আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে, মুন্নি আমাদের সাথে যুক্ত হয়েছে, ওকে, আরফিয়া চৌধুরী বলতেছে অনেক মিস করব আপনার ক্লাস। আচ্ছা সমস্যা নাই, ক্লাস আবার হবে, ঠিক আছে? মানে তোমাদের উইকলি একদিন হবে ক্লাস, ইকোনমিক্স ক্লাসটা, বাকি যে একদিন ছিল মানে 2 দিন ছিল ওই একদিন হবে না, মঙ্গলবারে তোমাদের ক্লাসটা হবে না। মঙ্গলবার আর বুধবার, অর্থাৎ মঙ্গলবার ইকোনমিক্স ক্লাস এবং বুধবারের যেটা অ্যাকাউন্টিং ক্লাস, সেই দুইটা ক্লাস হবে না, অন্য ক্লাসগুলো হবে, ঠিক আছে? সপ্তাহের অন্য ক্লাসগুলো হবে, সমস্যা নেই। আচ্ছা অনেকেই বেস্ট উইশেস ফর ইউর, আচ্ছা ভাইয়া ফর ইউর এক্সাম, আচ্ছা থ্যাংক ইউ, এটা আমাদেরকে বলতেছে বড়ুয়া, ওকে। তারপর আচ্ছা শওকত হোসেন বলতেছে জি আপনি ভালো করে পড়েন অ্যান্ড আমাদেরকেও পড়ান। হ্যাঁ সমস্যা নাই, তোমাদেরকে পড়াবো, তোমাদের সাথে সপ্তাহে একদিন দেখা হবে আপাতত, নেক্সট মান্থ আর, ঠিক আছে? নেক্সট মান্থের পরে থেকে আবার ইনশাল্লাহ দেখা হবে, সমস্যা নাই, ঠিক আছে? মানে ক্লাস 2 দিন হবে। ভাই আপনি অনেক ভালো পড়ান, আপনাকে অনেক মিস করব। সমস্যা, মিস করব মানে কি, আমি তো থাকবো, ঠিক আছে? মানে সপ্তাহে একদিন হবে আর কি ক্লাস, ঠিক আছে? একদিন হবে, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার এক্সাম ভালো হোক, প্রায় করতেছি, এটা বলতেছে আরাফিয়া চৌধুরী, থ্যাংক ইউ। আচ্ছা শাকিল আমাদের সাথে যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা আমাদের ক্লাসে চলে যাই, কী বলো, একটু পড়াশোনা করি, ঠিক আছে? আসো, আপনার সাথে পার্সোনালি কিছু কথা বলার ছিল, নাম্বারটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। পেজ নাম্বার দেওয়া আছে, দেখি আর ইনবক্স করলে হয়ে যাবে, পেজ ইনবক্স করলে আমি রিপ্লাই দিব। পেজ ইনবক্স করলে, যারা ইনবক্স করে সবাইকে রিপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? ইনবক্স ইনবক্স করলে হবে। আসো তাহলে, কি বলতেছি আমরা, আর যাদের হচ্ছে একান্তই মানে পড়তে হবে এমন যদি মনে হয়, ঠিক আছে, যদি মনে হয়, বাধ্যতামূলক না, যদি মনে হয় যে স্যার কাছে পড়বো অনলাইনে মানে পেইড বেসে, তাহলে সেক্ষেত্রে নক করলে হবে পেজে। আর যদি চাও যে অফলাইন পড়ার জন্য, তাও পড়তে পারবা যারা চট্টগ্রামের মধ্যে রয়েছে, ঠিক আছে? অফলাইন ক্লাসগুলো চলবে, তো অফলাইন ক্লাসগুলোতে যদি কেউ অ্যাটেন্ড করতে চাও তাও বলতে পারবা, আমাকে ইনবক্স করলে হবে, না তো পেজ ইনবক্স করলে হবে, ঠিক আছে? আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা কিন্তু গত ক্লাসে উৎপাদন বিধি শুরু করেছিলাম, তাই না? তো এই উৎপাদন বিধির আমরা বলছিলাম যে আমরা উৎপাদন বিধির টোটাল 6টা বিধি পড়বো, কয়টা বিধি, 6টা। প্রথমত হচ্ছে আমরা যেগুলো বলছিলাম স্বল্পকালীন উৎপাদন বিধি, বা যেগুলো আমরা বলছিলাম প্রান্তিক উৎপাদন বিধি, সেরকম ছিল 3টা। একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান বা সরি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে? এই 3 প্রকার উৎপাদন বিধি হচ্ছে স্বল্পকালীন। আবার আমরা দীর্ঘকালীন 3 প্রকার উৎপাদন বিধি বলছি, সেক্ষেত্রে হচ্ছে যেগুলোকে আমরা বলি মাত্রাগত উৎপাদন দীর্ঘকালীনের ক্ষেত্রে, একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম একদম শেষের দিকে, ঠিক আছে? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে প্রথমে বললাম যেগুলো স্বল্পকালীন উৎপাদন বিধি 3 প্রকার রয়েছে, একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রম স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, সেই বিধিগুলো আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে? প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেই 1 নম্বর আমরা বিধিটা লিখবো। আচ্ছা এখানে উপরে একটু লিখে রাখতে পারো তোমরা স্বল্পকালীন, উৎপাদন বিধি সমূহ 1 নম্বর আমরা যে বিধিটা আলোচনা করব সেটার নাম হচ্ছে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে? আচ্ছা যারা গত ক্লাসটা করছো আমাকে একটু জানাবা যে গত ক্লাস কারা কারা করছো, যদি ক্লাস করে থাকো সবাই ইয়েস লিখো, যারা ক্লাস করছো, ঠিক আছে? আর যারা ক্লাস করে নাই তারা নো লিখবা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি বলতেছি, আমরা আজকে আলোচনা করব ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? যারা একদম নতুন তারা হয়তো একটু কম বুঝতে পারো, কম বুঝতে পারবা, তো যে ক্লাসগুলো তোমরা মিস করছো সেগুলো পেজে পেয়ে যাবে, লেকচার 1 থেকে 4 সেগুলো করে নিবা, ঠিক আছে? পরবর্তীতে
এখান থেকে আপাতত আমাদের সাথে কন্টিনিউ করো। আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি করব, ঠিক আছে? এটার আমরা একটা সংজ্ঞা লিখব। তো সংজ্ঞাটা লেখার আগে তোমরা একটু জায়গা রাখবা, এটার জন্য আমরা সংজ্ঞা লিখব। সংজ্ঞাটা লেখার জন্য একটু জায়গা রাখো, তারপর আমি একটা সূচি করতেছি, সেই সূচিটা আগে আমরা একটু করে ফেলি, ঠিক আছে? তারপর আমরা সংজ্ঞাটা আলোচনা করবো, ঠিক আছে? তো আমার আমার জায়গা রাখার দরকার নেই, তোমরা জায়গা রাখবা, এখানে দুই লাইন জায়গা রাখবা যাতে তোমরা সংজ্ঞাটা লিখতে পারো। তারপর আমি সূচিটা করতেছি, দেখো তোমরা জায়গা রাখবা, ওকে? একটু এপাশে করি। এখন বোঝার দরকার নেই, জাস্ট যেমন করতেছি সেভাবে করে ফেলো, তারপর আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? আগে সূচিটা করে ফেলো, আগে জায়গা রাখবা, তোমরা এই জায়গাটা একটু জায়গা রাখবা যে সংজ্ঞা লেখার জন্য। আমি সংজ্ঞাটা পরে বলতেছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, সেই জন্য এখানে আমরা শ্রম বা এখানে আমরা মূলধন দুইটা ইউজ করতে পারি, শ্রম বা মূলধন, বা অনেক সময় অনেক বইতে শ্রম ও মূলধন একই সাথে দেওয়া থাকবে, কনফিউজড হওয়ার দরকার নেই, যে কোনো একটা দেওয়া থাকলে সমস্যা নাই বা দুইটা দেওয়া থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? এখানে আমরা ধরলাম, মনে করো 1,000 টাকা, 2,000, 3,000, 4,000, তো এখান থেকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে মোট উৎপাদন লিখব। কি লিখবো বলো তো? মোট উৎপাদন। মোট উৎপাদনকে আমরা কি বলি বলতো? টোটাল প্রোডাকশন, যেটাকে ইংলিশে কি বলা হয়? টোটাল প্রোডাকশন। তারপর এই জায়গাটা আমরা লিখবো প্রান্তিক উৎপাদন, প্রান্তিক, প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মানে যেটাকে আমরা বলি মার্জিনাল প্রোডাকশন বা এমপি, ঠিক আছে? মার্জিনাল প্রোডাকশন বা এমপি। যারা যারা ক্লাস করছে, আচ্ছা অনেকে ক্লাস করছে, অনেকে ক্লাস করতে পারে নাই, আচ্ছা যারা ক্লাস করে নাই তারা অবশ্যই পরে করে নিবা, ঠিক আছে? আগে এতটুকু একটু লিখে নাও, এতটুকু একটু লিখে নাও, ঠিক আছে? যে আমাদেরকে একটা দেওয়া আছে জমির পরিমাণ, শ্রম আর মূলধন দেওয়া আছে, তারপর এখানে আছে মোট উৎপাদন আর আছে প্রান্তিক উৎপাদন। তো এখান থেকে আমরা মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন বের করব, ঠিক আছে? প্রথমে আমরা মোট উৎপাদনটা, মনে করো আমাদের দেওয়া আছে, দেখো আমি যেহেতু এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি করতেছি, তা আমার সেই অনুযায়ী আমাকে মানগুলো বসাতে হবে। মনে করো প্রথমে আমরা মান নিচ্ছি মোট উৎপাদন হচ্ছে 4, তারপর আমাদের মোট উৎপাদন মনে করো যে 10, তারপর হয়েছে 20, তারপর মনে করো যে 35, এগুলো আমাদের মোট উৎপাদন। কোনো সমস্যা নাই, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে, এগুলো করতে আনছি সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা প্রশ্নে দেওয়া থাকবে ক্রমবর্ধমানের ক্ষেত্রে, ওকে? আসো আমরা প্রান্তিক উৎপাদন বের করব। প্রান্তিক উৎপাদন আমরা কেমনে বের করি? আমাদের মোট উৎপাদন দেওয়া থাকলে এই মোট উৎপাদনের আমরা পার্থক্য লিখে দিলে প্রান্তিক উৎপাদন হয়ে যায়, ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে আমরা আমি তোমাদেরকে বলছিলাম, সরি এটা হবে বাংলায় লিখি, সবগুলো বাংলায় লিখছি, হ্যাঁ সরি, ঠিকই আসছিল, ঠিক ছিল, ঠিক ছিল, 4 ঠিক ছিল। আচ্ছা দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা বলছি যেটাই মোট সেটা কি হয়? প্রান্তিক হয়। প্রথমটার ক্ষেত্রে যেটাই মোট হবে সেটা কি হবে? প্রান্তিক হবে। আরও একটা ব্যাখ্যা আছে, সেটা এখন না বললেও চলবে। আচ্ছা অনেকবার বলছি আমি, এখন 4 পরবর্তী সেটা কি হবে বলতো? মোট উৎপাদন সেটা প্রান্তিক উৎপাদন কি হবে? সেম হবে, লিখে দিলাম 4। তারপর আসো আমরা এই যে মোট উৎপাদন, এই মোট উৎপাদনের পার্থক্যগুলো লিখব। পার্থক্য 10 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 6। 10 থেকে 20, 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10। 35 থেকে 20 বিয়োগ করলে হবে 15। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এখানে দুটো উৎপাদনের উপকরণ নিয়েছি, কয়টা উৎপাদনের উপকরণ? দুইটা। দুইটা বলতে তিনটা দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মানে দুই ধরনের আমি উৎপাদনের উপকরণ নিয়েছি, একটা হচ্ছে স্থির উৎপাদনের উপকরণ, একটা হচ্ছে পরিবর্তনশীল বা পরিবর্তনীয় উৎপাদনের উপকরণ। ভালো করে বোঝাতে একটু আমি দুইটা তোমাদেরকে অপেক্ষক লিখে দিছিলাম, এটা হচ্ছে উৎপাদনের অপেক্ষক আমি করছিলাম। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, যেখানে লেবার আর ক্যাপিটাল আমরা যদি ইউজ করি তাহলে
একটা থাকবে পরিবর্তনশীল, একটা থাকবে স্থির, আর দীর্ঘকালের ক্ষেত্রে লেবার আর ক্যাপিটাল দুইটা কি হবে, পরিবর্তন হবে। এই বার দ্বারা স্থিরকে বোঝানো হয়, ঠিক আছে? অর্থাৎ স্বল্পকালের ক্ষেত্রে যে অপেক্ষক সেখানে ক্ষেত্রে কিছু উপকরণ থাকবে স্থির, কিছু উপকরণ থাকবে পরিবর্তনশীল, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে কিছু উপকরণ সবগুলো উপকরণ কি হবে, পরিবর্তন হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা স্বল্পকালীন উৎপাদন বিধি বলতেছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা উৎপাদনের যে উপকরণগুলো নিব সেখানে একটা উপকরণ থাকবে স্থির আর আর অন্য উপকরণগুলো থাকবে পরিবর্তনশীল, বা অন্য উপকরণটা থাকবে পরিবর্তনশীল, ঠিক আছে? খেয়াল করো এখানে প্রত্যেক জায়গায় কিন্তু এক একর এক একর এক একর, অর্থাৎ আমাদের জমির পরিবহন পরিমাণটা কি আছে, স্থির আছে, এই উপকরণটা আমার কি স্থির। এই অবস্থায় আমার শ্রম আর মূলধন আমরা কি করতেছি, বৃদ্ধি করতেছি। প্রথমে ছিল 1,000, তারপর 2,000, তারপর 3,000, তারপর 4,000, তার মানে এই শ্রম আর মূলধন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই না? তার মানে আমরা কি বুঝতেছি যে একটা উপকরণ স্থির, একটা উপকরণ পরিবর্তনশীল, না? এই দেখো, এই যে এখানে আমরা বলতেছি একটা পরিবর্তন হবে, একটা স্থির থাকবে স্বল্পকালে। যেহেতু আমরা স্বল্পকালীন উৎপাদন বৃদ্ধি করতেছি, আমরা একটা উপকরণ স্থির রাখতেছি, একটা উপকরণ পরিবর্তন হচ্ছে, সে অবস্থায় আমাদের মোট উৎপাদন দেওয়া আছে 4, 10, 20, 35। এখান থেকে আমরা প্রান্তিক উৎপাদন বের করলাম 4, প্রথমটার ক্ষেত্রে প্রথমটায় প্রান্তিক উৎপাদন, তারপর 10 থেকে 4 বিয়োগ করো 6, 20 থেকে 10 বিয়োগ করো 10, 35 থেকে যদি 20 বিয়োগ করো তাহলে হবে 15। এগুলো হচ্ছে প্রান্তিক উৎপাদন। ভালো করে খেয়াল করো আমাদের প্রান্তিক উৎপাদনগুলো দেখতে কেমন। প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কী পাচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছিল 4, তারপর হচ্ছে 6, তারপর 10, তারপর 15, অর্থাৎ ক্রমবর্ধমান হচ্ছে। কী হচ্ছে বলতো, ক্রমবর্ধমান হচ্ছে প্রান্তিক উৎপাদন। কী উৎপাদন? প্রান্তিক উৎপাদনটা ক্রমবর্ধমান হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখন সংজ্ঞা লিখব যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি মানে কী। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি মানে হচ্ছে আমাদের যে উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণগুলো যে হারে বৃদ্ধি করব, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার বলতেছি উৎপাদনের উপকরণগুলো আমরা যে হারে বৃদ্ধি করব, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। ভালো করে বুঝো, 1,000 ছিল তখন 4 হয়েছে, 2,000 হওয়াতে, 1,000 ছিল 4 হয়েছে 2,000 হওয়াতে, এটা 8 হওয়ার কথা না? এটা যদি 8 হইতো কত হইতো বলতো, 1,000 ইউজ করছি 4 হয়েছে, 2,000 ইউজ করছি যদি 8 হইতো, তাহলে কিন্তু আমাদের প্রান্তিক উৎপাদন এটাও হইতো 4, এটাও হইতো 4, মানে প্রান্তিক উৎপাদনটা সমান থাকতো। কিন্তু দেখো আমাদের উৎপাদন উপকরণ বৃদ্ধি পাইছে 100%, মানে উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে উৎপাদন কিন্তু আমরা তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে বৃদ্ধি পাইছে 4, তারপর বৃদ্ধি পাইছে কত, 6, তারপর এটা আরও বৃদ্ধি করছি, এটা কিন্তু আরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। সবাই কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। এখানে উৎপাদন উপকরণ 1,000 চেঞ্জ হচ্ছে, কিন্তু উৎপাদন দেখো ভালো করে, প্রথমে বৃদ্ধি পাচ্ছে 4, তারপর 6 বৃদ্ধি পাচ্ছে, তারপর বৃদ্ধি পাচ্ছে 10, তারপর 15। দ্যাট মিন্স আমার উৎপাদন উপকরণ, উৎপাদনের পরিমাণ উৎপাদন উপকরণ চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা সবাই একটা সংজ্ঞা লিখবো, ঠিক আছে? একটা আমরা সংজ্ঞা লিখবো। ক্লাস কি আটকে যাচ্ছে তানিশা? হয়তো তোমার ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, একটু চেক করো। আচ্ছা, ওকে, আমরা তাহলে কি বলবো বলতো, আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞা লিখবো। সংজ্ঞা হচ্ছে উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়। কি লিখবো? উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সবাই লিখে ফেলো দ্রুত, সবাই দ্রুত লিখে ফেলো। উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। রীতিরানী ডান বলতেছে, নুসরাত আমিন বলতেছে ইটস ওকে, আচ্ছা, তারপর এটা অন্য কাউকে বলতেছে, আরাফিয়া চৌধুরী বলতেছে জি ভাইয়া বোঝা গেছে, আচ্ছা। কি বলতেছি? উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলবো, ঠিক আছে? তো আমাদেরকে এই সূচিটা করতে হবে, তারপর সংজ্ঞা লেখার পর তোমরা অলরেডি করে ফেলছো সূচি, দেন আমাদেরকে এই সূচি থেকে দুইটা রেখা অঙ্কন করতে হবে।
একটা হচ্ছে মোট উৎপাদন রেখা, আরেকটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। ঠিক আছে, আমরা একটা মোট উৎপাদন রেখা অঙ্কন করবো, একটা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবো। কেউ যদি লিখতে না পারে আমি আবার বলতেছি যে উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। ঠিক আছে, আসো এখন আমরা মোট উৎপাদন রেখা আঁকবো। তো মোট উৎপাদন রেখা আঁকার জন্য আমাদেরকে দুইটা অক্ষর নিতে হবে, একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ। আমরা একটা লম্ব অক্ষ নিচ্ছি, একটা ভূমি অক্ষ নিচ্ছি। তো এখানে আমরা দিচ্ছি এই জায়গাটায় আমরা ভূমি অক্ষে উৎপাদনের যে উপকরণ সেই উপকরণ, মানে যেগুলো পরিবর্তন হচ্ছে এটা লেখার দরকার নেই, লিখলেও কোনো সমস্যা নাই, তবে যেটা পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই লিখতে হবে, শ্রম আর মূলধন। ঠিক আছে, এখানে আমরা শ্রম অবলিক মূলধন লিখলাম, শ্রম আর মূলধন আমরা এই পাশে দৌড়লাম। ঠিক আছে, আর আমাদের যেহেতু আমরা টোটাল প্রোডাকশন করবো, প্রথমে আমরা এখানে উপরের দিকে লিখব মোট উৎপাদন, মোট উৎপাদন যেটাকে আমরা বলি টিপি। ঠিক আছে, টোটাল প্রোডাকশন। আচ্ছা, আমরা কেমনে করবো? আমরা ভূমি অক্ষে আমাদের শ্রম আর মূলধন আমরা কত করে ধরছি দেখো তো, 1000, 2000, 3000, 4000, তাহলে কোনো সমস্যা নেই, আমরা সমান করে চারটা দাগ দিব, 1000, 2000, 3000, 4000। ঠিক আছে, 1000, 2000, 3000, 4000, কোনো সমস্যা নেই এতটুকু। তারপর আসে আমাদের মোট উৎপাদন দিকে একটু খেয়াল করতে হবে, মোট উৎপাদন আমাদের কত আছে, মোট উৎপাদন সর্বনিম্ন 4, সর্বোচ্চ 35। তাহলে আমরা এখানে যে মানগুলো আছে এই যে 4, 10, 20, 35 এভাবে নিব, নাকি আমরা এইটা দেখে আগে আইডিয়া করব আমাদের সর্বনিম্ন কত সর্বোচ্চ কত পর্যন্ত আছে সেটা, তারপর এই যে 35 পর্যন্ত যেতে হলে আমাদেরকে আমরা যদি আমরা ডিভাইড করে নিই আমরা ডিফারেন্স কত কত করে ধরব সেই অনুযায়ী করব। এখানে যা মান আছে তা করব, নাকি আমরা নিজেরা একটা ডিফারেন্স তৈরি করে, যেমন ধরো আমরা 10, 10 করে 10, 20, 30, 40 এভাবে করবো, নয়তো আমরা 5, 10, 15, 20, 25 এভাবে করবো, কীভাবে করবো দেখি বলো তো, কেউ কি বুঝো? শাকিল বলতেছে 10 করে নিবে সে। আচ্ছা, যারা যারা লিখতে পারো নাই তারা এখন লিখে নিতে পা। আচ্ছা, তারপর হচ্ছে রীতিরানী বলতেছে গুড জব। আচ্ছা, তারপর হচ্ছে আটকে গেছে, আটকে গেছে কি আমার লাইফকে আটকে গেছে, এখানেও ঠিকঠাক আছে। আচ্ছা, আমাদেরকে দত্ত কণিকা আমাদেরকে বলতেছে পাস করে নেওয়ার জন্য। আচ্ছা, জোনায়েদ তানিশা আমাদেরকে বলতেছে, জয়ন আফতানিশা আমাদেরকে বলতেছে পাস করে নেন। আচ্ছা, সিনটিয়া আচ্ছা পাস করে নিতে বলতেছে, মান্নান ওকে, বড়ুয়া বলতেছে 5 or 10 or 5 করে নেন। হ্যাঁ, আমরা তো সবাই বুঝতেছি তাই না, তাহলে আমরা কত করে আমরা 5 অথবা 10 করে নেব। ঠিক আছে, তা আমরা 5 করেই নিই, তো 5 করে নিলে কি হবে, 5, 10, 15, 20, 25, 30, 35। ঠিক আছে, 5, 10, 15, 20, 25, 30, 35। ঠিক আছে, এভাবে নিব। তারপর আসে আমরা রেখা অঙ্কন করবো, 1000-এর সাথে কার সম্পর্ক, 4-এর সম্পর্ক, 1000-এর সাথে কার সম্পর্ক, 4। তো এখানে তো 4 নেই, আছে কত, 5, তার মানে এই 5-এর একটু নিচ থেকে নিলে কিন্তু 4 হয়ে যাবে, ক্লিয়ার। তারপর আসো 2-এর সাথে কত, 10, 2-এর সাথে 10। তারপর আমরা লিখবো 3-এর সাথে, 3-এর সাথে কত বলো তো, 3000-এর সাথে 20, আমরা এখানে 3000-এর সাথে 20 লিখবো। তারপর 4000-এর সাথে 35, 4000-এর সাথে 35, এটা বরাবর আসতে নিয়ে ফেলতেছি। ওকে, তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব, এখন এই 4টা বিন্দু যোগ করে দিব, ফ্রি হ্যান্ডে করব, ফ্রি হ্যান্ড মানে স্কেল ইউজ করবো না, স্কেল ইউজ ছাড়া করবো আমরা। এটাকে আমরা বলতেছি টোটাল প্রোডাকশন রেখা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক আছে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এই রেখাটাই হবে মোট উৎপাদন রেখা। ঠিক আছে, সবার লেখা শেষ হলে একটু বলবা, ডান লিখাবে, ঠিক লিখবা। ঠিক আছে, সবার লেখা শেষ হলে একটু জানাবা। আমরা এরপরে আরেকটা চিত্র অঙ্কন করব, সেই চিত্রটা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। ঠিক আছে, আমরা প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করব।
মান্নান আমাদেরকে বলতেছে ডান, তারপর শাকিল বলতেছে ডান, হালিমা রুমি বলতেছে ডান অনেকদিন পর, আচ্ছা, তারপর হচ্ছে সজীব সরকার অনেকদিন পর, তারপর হচ্ছে রীতিরানী ডান। ওকে, আসলে আমরা এর পরেরটাই যাই। এরপর হচ্ছে আমরা প্রান্তিক উৎপাদন রেখা আঁকবো। তো প্রান্তিক উৎপাদন রেখা আঁকার জন্য এই জিনিসটা আমাদেরকে আবার করতে হবে, অর্থাৎ আমাদেরকে লম্বকার ভূমিক আবার নিতে হবে। আমরা আবার করতেছি নতুন ভাবে, দেখো এখানে আমরা জিরো, এখানে আগের মতো শ্রম আর মূলধন এখানে আমরা লিখব, আর এই পাশে আমরা যেহেতু এবার আমরা প্রান্তিক উৎপাদন আঁকবো, এখানে আমরা লিখবো প্রান্তিক উৎপাদন। যেটাকে আমরা বলি এমপি, ঠিক আছে, মার্জিনাল প্রোডাকশন। তো শ্রম আর মূলধনটা আগের মতো 1000 করে নিব আমরা, যেহেতু 1000 থেকে 4000 পর্যন্ত আসছে, 1000, 2000, 3000, 4000, 1000, 2000, 3000, 4000, আসো। তারপর হচ্ছে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন আছে দেখো, খেয়াল করো, 4, 6, 10, 15। এখন কত করে নিব বলো তো, কেউ কি পারবা? এখন কত করে নিব প্রান্তিক উৎপাদনের লম্বকের মানগুলো কত করে নিব, কেউ কি পারবা? কেউ কি পারবা? বলো তো প্রান্তিক উৎপাদন কেমনে নিব? পাস করে, শাকিল বলতেছে পাস করে নেওয়ার জন্য। ওকে, আমরা পাস করে নিচ্ছি। তাহলে দেখো পাস করে নিলে হবে কত হবে, যে 5, 10, 15, আমাদের 15 পর্যন্ত গেলে হবে, কারণ আমাদের 4 থেকে 15 পর্যন্ত আসছে, 5, 10, 15। আসো আমরা বিন্দুগুলো নিব, 1000-এর সাথে 4-এর সম্পর্ক, 1000-এর সাথে 4, তার মানে 5-এর একটু নিচে, ঠিক আছে। তারপর 2000-এর সাথে কার সম্পর্ক বলতো, 6-এর সম্পর্ক, এটা দিয়ে করবো আমরা এখন, এটা দিয়ে, ঠিক আছে। 2000-এর সাথে 6-এর সম্পর্ক, 6 মানে 5-এর একটু উপরে হবে। তারপর 3000-এর সাথে কার সম্পর্ক, 10-এর সম্পর্ক, 3000-এর সাথে 10-এর সম্পর্ক এখানে হবে। তারপর 4000-এর সাথে কার সম্পর্ক বলতো, 15-এর সম্পর্ক, 4000 আর এখানে 15। তাহলে এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন, যেটাকে আমরা বলি এমপি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এমপি রেখা অঙ্কন হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? এটা পারবো সবাই, কি বলো? সবাই বুঝে থাকলে একটু ডান লিখবা, সবাই বুঝে থাকলে একটু ডান লিখবা, ঠিক আছে। অডিয়েন্স এত কম কেন? সবাই কি বিজয় হয়ে গেছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নিয়ে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ডটগুলো অঙ্কন ইয়া করলে, যোগ করলে রেখাটা বাঁকা হবে, এটা হ্যাঁ। ওকে, তারপরে চলে যাই তাহলে আমরা, আমরা বলছি তিনটা বিধি আমরা আলোচনা করবো স্বল্পকালে। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা 2 নম্বর বিধিতে চলে যাচ্ছি। 2 নম্বর বিধি হচ্ছে স্থির বা সমানুপাতিক, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা সেই বিধিটা নিয়ে আলোচনা করব, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে। আমার তো মুছে ফেললে লেখা যাচ্ছে, তোমরা আবার নতুন করে লিখবা, ঠিক আছে। এটা 2 নম্বর হবে, এটা 2 নম্বর লিখবা, আমরা 2 নম্বর বিধিটা বলতেছি এখানে। তো এই সূচিটা তোমাদেরকে আবার করতে হবে একটু কষ্ট করে। তো আমরা সূচি করার আগে তোমরা আগে একটু সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞাটা হচ্ছে, সংজ্ঞাটা আগে লিখে নাও, সূচি একটু পরে করো। সংজ্ঞাটা হচ্ছে উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি সমান হারে বৃদ্ধি পায় বা একই হারে বৃদ্ধি পায়, তাকে ক্রম স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। আবার বলতেছি, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি একই হারে বা সমান হারে বৃদ্ধি পায়, তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি একই হারে বা সমান হারে বৃদ্ধি পায়, তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। আবার বলতেছি, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি
একই হারে বা সমান হারে বৃদ্ধি পায় তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। সবাই একটু লিখে ফেলো আগে। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি একই হারে বা সমান হারে বৃদ্ধি পায় তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। হ্যাঁ, টিপি এবং এমপি এরকম আলাদাভাবে আঁকতে হবে? হ্যাঁ, এভাবে আমাদের আলাদাভাবে আঁকতে হবে, ঠিক আছে? এখন যেভাবে আমরা করলাম সেভাবে আমরা আলাদাভাবে আঁকবো। ওকে, তাহলে আমি আবার বলতেছি, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি একই হারে বা সমান হারে বৃদ্ধি পায় তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। এখন আমরা এই সূচিটা আবার করব। সবাই একটু এই সূচিটা আবার করে ফেলো। এখানে যে সূচি আঁকছো এই সূচিটা আবার একটু করে নাও। তালুকদার সম্রাট, শাহনাজ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তোর কি অবস্থা? আচ্ছা, আবার আমি একটু বলতেছি যে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। অনেকে লিখতে পারো না, আস্তে আস্তে বলতে বলতেছে। উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি একই হারে বা সমান হারে বৃদ্ধি পায় তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে, ঠিক আছে? তারপর আমরা এই সূচিটা আবার করব। এখানে যে সূচি করছি সেই সূচিটা আবার করবো। এখানে মানগুলো আমরা চেঞ্জ করে দিব এখন, ঠিক আছে? আমি অনেক ভালো আছি, আল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নিশান নিশান, উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি পায়, এক কি হারে একবার সমান হারে উৎপাদন যদি একই হারে বা সমান হারে, হ্যাঁ, বৃদ্ধি পায় তাকে সমানুপাতিক বা প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। সবাইকে লেখা শেষ, এতটুকু করা শেষ, সূচি করে ফেলো দ্রুত। আরাফিয়া বলতেছে ডান ভাইয়া, তারপর হচ্ছে মান্নান আমাদেরকে বলতেছে ডান। ওকে, ঈশিতা মান্নান, আচ্ছা। তারপর হচ্ছে শাকিল বলতেছে হুম শেষ, রীতিরানি ডান। ওকে, তারপরে চলে যাই আমরা। তাহলে আমরা এখন মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন লিখবো। যেহেতু আমরা বলতেছি এখানে আমাদের উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পাবে, উৎপাদনের পরিমাণও একই হারে বা সমান হারে বৃদ্ধি পাবে তাকে স্থির বা সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। তাই এখানে আমরা মান যেটা ধরবো সেটা হচ্ছে, প্রথমে মনে করো এখানে ধরলাম আমরা আমাদের মোট উৎপাদন হচ্ছে 10, তারপর মোট উৎপাদন ধরলাম মনে করো 20, তারপর মনে করো 30, তারপর হয়েছে 40। তো এখান থেকে আমরা প্রান্তিক উৎপাদন বের করি। প্রান্তিক উৎপাদন বের করলে প্রথমটাই যেটা মোট সেটাই প্রান্তিক হবে প্রথমটার ক্ষেত্রে। তারপর 20 থেকে 10 বিয়োগ করা হবে কত? 10। 30 থেকে 20 বিয়োগ করা হবে 10। 40 থেকে 30 বিয়োগ করা হবে কত? 10। এই যে আমার প্রান্তিক উৎপাদন, সেই প্রান্তিক উৎপাদনগুলো কেমন হয়েছে বলতো? প্রান্তিক উৎপাদনগুলো সমান হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এই প্রান্তিক উৎপাদনগুলো কি সবসময় সমান? আগেরটার ক্ষেত্রে কেমন ছিল মনে করো তো একটু। আগেরটার ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনগুলো ক্রমান্বয়ে কি পাচ্ছিল? বৃদ্ধি পাচ্ছিল, মানে ক্রমবর্ধমান হচ্ছিল। কি হচ্ছিল? ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল, তাই আমরা সেটাকে বলছি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এটার ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনগুলো কি আছে? স্থির আছে, তাই এটাকে আমরা বলতেছি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। আচ্ছা, বাংলা বাংলা গান ছাড়া পারে না আঞ্চলিক, আচ্ছা। তারপর হচ্ছে ভালো কথা মনে করাই দিছে ভাই, আচ্ছা। ওকে, আসো আসো, কি বলতেছি আমি, কি বলতেছি যে আমাদের উৎপাদনটা কি হবে? মোট উৎপাদনটা 10, 20, 30, 40, আর প্রান্তিক উৎপাদন সবসময় সমান থাকবে, সেটাকে আমরা বলবো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তো এখান থেকে আমাদেরকে আবার দুইটা চিত্র আঁকতে হবে, একটা মোট উৎপাদন, একটা প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? তোমরা কি মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে পারবা নাকি আমি করে দিবো একটু বলতো আমাকে? মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন কি সবাই পারবা? আমি একটু এমনি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু এটার সাথে মিলাবা। এখানে আমরা দেখবো 1,000, 2,000, 3,000, 4,000 মানে উৎপাদনের পরিমাণ, যেটা আমরা শ্রম আর মূলধন লিখছি সেগুলো শ্রম। আমি একটু দ্রুত বলতেছি, ঠিক আছে? মূলধন 1,000, 2,000, 3,000, 4,000, ঠিক আছে? আর এদিকে আমরা যেহেতু মোট উৎপাদন ধরবো, এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখি টিপি, টোটাল প্রোডাকশন। ওকে,
আমাদের মোট উৎপাদন আছে 10, 20, 30, 40, কোনো ঝামেলা নাই, আমরা 10, 20, 30 করে ধরবো। 10, 10 ডিফারেন্স, 10, 20, 30, 40, 10, 20, 30, 40। পড়ালেখায় মনোযোগ দাও, ঠিক আছে? তারপর আসো, 1000-এর সাথে কার সম্পর্ক? 10-এর সম্পর্ক, 1000, 10, এটা আমরা লিখবো একটা বিন্দু। তারপর 2000-এর সাথে 20-এর সম্পর্ক, 2000, 20, এটা একটা বিন্দু। 3000-এর সাথে কার সম্পর্ক? 3000-এর সাথে 30, 3000-এর সাথে 30, এটা একটা বিন্দু। 4000-এর সাথে কত বলো তো? 40, 4000, 40। তাহলে এই যে বিন্দু, চারটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটা স্ট্রেট লাইন পাবো, মানে সরলরেখা পাবো। এটাকে আমরা বলছি টোটাল প্রোডাকশন রেখা। কিসের ক্ষেত্রে? স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে, ঠিক আছে? সবাই এই রেখাটাকে করে দিবা, এটা অঙ্কন করে দিবে, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন রেখা। অনর ভাই, আপনি ক্লাস শেষে একটা আঞ্চলিক ভাষায় গান গাইবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, গাইবো। তারপর হৃদি রানী বলতেছে পারবো, শাকিল গান করলে টাকা দিতে হবে, টাকা ছাড়া কোনো গান নাই। এমনি এমনি গান করবো নাকি টাকা পয়সা ছাড়া? হালিমা রুমি বলতেছে ভাই একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। দেখো তাহলে আমরা মোট উৎপাদন রেখা আঁকলাম, এখন প্রান্তিক উৎপাদন রেখা আঁকবো। আসো প্রান্তিক উৎপাদন রেখা আঁকি, প্রান্তিক উৎপাদন রেখা আঁকি। প্রান্তিক উৎপাদন রেখা কেমন হবে দেখো, এখানে আমরা আগের মতো শ্রম আর মূলধন এখানে ধরবো আমরা। এখানে আমরা যেহেতু প্রান্তিক উৎপাদন, এখানে এমপি ধরবো, মানে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। শ্রম আমরা আগের মতো 1000, 2000, 3000, 4000 ধরবো। 1000, 2000, 3000, 4000 ধরবো। আর আমাদের দেখো, ভালো করে খেয়াল করে, আমাদের প্রান্তিক উৎপাদন আছে 10, 10, 10, 10, 10, সব জায়গায় তো আছে, 10 আছে। তো এখানে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা সরাসরি কী করবো, মাঝখান বরাবর গিয়ে আমরা একটা 10 লিখে দিব, বা এভাবে লেখা যায়, এখানে 5, এখানে 10, এভাবে লেখা যায়। বা শুধু তোমরা যদি 10 লিখো তাও ভুল হবে না, 10 লিখো, এখানে একটা গিয়ে 20 লিখো, এভাবে কোনো ভুল হবে না, ঠিক আছে? 5, 10, 15 এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এভাবে লিখতে পারো। এখন আসো আমরা কী করবো, এই বিন্দুগুলো আমরা কালেক্ট করবো, সেটা হচ্ছে 1000-এর সাথে 10-এর সম্পর্ক। 1000-এর সাথে 10, তার মানে এখানে হবে বিন্দু। এটা কিন্তু অনেকে গুড়মাল পাকায় ফেলে, বুঝে না কেমনে করতে হবে। 1000-এর সাথে 10, এটা হবে বিন্দু। 2000-এর সাথেও 10, 2000-এর সাথে কত 10, তার মানে এই বিন্দুটাকে আমাদের কী করতে হবে, এই রেখাটাকে একটু বড় করে দিই, 2000-এর সাথে 10, এই বিন্দুটা। তারপর 3000-এর সাথেও কত 10, 3000-এর সাথেও কত 10, বিন্দুটা আরও এইদিকে যাবে। তারপর 4000-এর সাথে কত, 4000-এর সাথে 10, তার মানে রেখাটা কি হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে। এই যে রেখা, এই রেখাকে আমরা বলতেছি এমপি বা মার্জিনাল প্রোডাকশন রেখা। কিসের ক্ষেত্রে? স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে। এগুলো কিন্তু নবীর থেকে আসবে, নবীর থেকে আসবে যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা দেখতে কেমন হয়, তারপর হচ্ছে বাম থেকে ডান উদ্যোগগামী হয় সেটা, তারপর হচ্ছে ক্রম স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মোট উৎপাদন রেখা দেখতে কেমন হয়, সেটাও বাম থেকে ডান উদ্যোগগামী ছিল। আর ক্রম স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মার্জিনাল প্রোডাকশন যে রেখা, সেই রেখাটা কেমন হয়, সেই রেখাটা হবে ভূমি অক্ষের সমান্তরাল। বুঝছো কিনা বলো তো? আরাফিয়া বলতেছে টাকা বিকাশে পাঠাই দিবা আর কি, আগে তো গানটা করেন না, আগে বাকির নাম ফাঁকি হবে না, বাকির নাম ফাঁকি। হ্যাঁ, আগে টাকা পাঠাই দেন তারপর গান। আচ্ছা, সবাই কি পারবা এমপি অঙ্কন করতে? পারবা এমপি মানে কি বলতো, কেউ কি পারবা এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট না? আচ্ছা, গান কর না প্লিজ, দেখা যাক, গান আমি পারি না। একলান গাই দিব, সমস্যা নাই, যাওয়ার সময়। কিন্তু তোমরা গান শুনতে আসছো না, পড়ালেখা করতে আসছো, দুষ্ট হয়ে গেছে সবাই, বেশি দুষ্ট। পারবা সবাই, এটা পারবা, পারলে ডান বলো, আমি পড়ে যাই। হ্যাঁ সবাই, কাউসার বলতেছে মার্জিনাল প্রোডাকশন, তারপর হ্যাঁ দত্ত খনিক খনিকা বলতেছে মার্জিনাল প্রোডাকশন, মেম্বার অফ পার্লামেন্ট কেউ বলবো না। রিয়া আক্তার বলতেছে বুঝছি ভাইয়া, আরাফিয়া আচ্ছা মার্জিনাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশন, ওকে। তারপর এটা হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, এটাই পরীক্ষায় আসবে। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি একটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এখন যা পড়াবো সেগুলোই পরীক্ষায় আসবে, ঠিক আছে? আমরা লিখবো
তিন নাম্বার এটা, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তো এখানে আমরা একটা সংজ্ঞা লিখব, তারপরে এই সূচিটা আমরা আবার করব। গান শুনতে হলে ক্লাসে শেষ পর্যন্ত থাকো, শোনাবো এক লাইন, ঠিক আছে? তারপর জয়নাব, তানিশা, ওকে, রিয়া আক্তার, মার্জিনাল প্রোডাকশন, জয়নাব মার্জিনাল প্রোডাকশন, ওকে, আচ্ছা ঠিক আছে। এই সবাই করো দ্রুত, মার্জিনাল প্রোডাকশনের আমরা, সরি, আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির সংজ্ঞা লিখবো, ঠিক আছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির সংজ্ঞা তোমরা অলরেডি হয়তো বুঝে গেছো যে কি হবে, সেটা হচ্ছে উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, কি হবে? উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। ঠিক আছে, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়, সরি, তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। শুধু কি আমরা গান শোনাবো, তোমরা গান শোনাবো না একদিন, নাকি কাউকে লাইভে নিয়ে আসবো, কি বলো? কে কে গান করতে চাও হাত তুলো, কে কে গান করতে চাও হাত তুলো, তোমাদেরকে একদিন লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদেরকে লাইভে নিয়ে আসবো, তারপর তোমাদের গান শোনাবো, তোমাদের গান শুনবো আমরা সবাই, ঠিক আছে? আমি আবার বলতেছি, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। আমি তো স্যার আপনার মূল্যবান ক্লাস, অসাধারণ কণ্ঠে গান এবং নানা অ্যাডভাইস শুনতে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে থ্যাংক ইউ। তারপর আরাফিয়া চৌধুরী বলতেছে আমি গান পারি না। আচ্ছা, যারা পারো তারা, তা জিশান হাসনাত বলতেছে হ্যাঁ আমি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, লাইভে নিয়ে আসবো তোমাকে। তারপর হচ্ছে ফাহিম বলতেছে আমার ফ্রেন্ড আসতে সেই পারে ভাইয়া, তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও। তারপর হচ্ছে আরাফিয়া চৌধুরী বলতেছে সেম আমিও, আচ্ছা ওকে ওকে ওকে, চলে আসি আমরা। দেখো কি বলতেছি আমরা, মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদনের জন্য আমরা যে সংজ্ঞাটা বলতেছি সেটা হচ্ছে উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। সবার কি লেখা শেষ? লেখা শেষ হলে ডান লিখো, তোমরা গল্প করতেছো পড়ালেখা না করে, সবগুলোরে কান ধরে দাঁড় করে রাখতে হবে। আচ্ছা শেষ বলতেছে, হ্যাঁ কানি খনিকা আমাদেরকে বলতেছে শেষ, তারপর হচ্ছে তানিশা বলতেছে শেষ, সবাইকে একটা করে বাড়ি দেন ভাইয়া, হ্যাঁ সবাইকে একটা করে বাড়ি দিতে হবে। আচ্ছা আমি গান গাইলে কালকে ছিল, আচ্ছা আচ্ছা কাক ছিল ও পালাই যাবে, আচ্ছা বলতেছে, ওকে বন্ধু কেমন আছো? এটা কে, মুর্শেদ সাব্বির, মোজাম্মেল মুর্শেদ সাব্বির, আচ্ছা। তারপর হচ্ছে জুই বলতেছে ডান, এই সবার কি মনোযোগ চলে গেছে পড়ালেখা থেকে? ঠান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করে দিব, আসো এখানে আমরা কি করবো দেখো। তাহলে কি বলতেছি, উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। আমরা মানগুলো বসাবো, মানগুলো কিভাবে বসাবো, এখানে আমরা প্রথমে মনে করো, এখানে আমরা প্রথমে লিখলাম 10, তারপর আমরা লিখলাম মনে করো যে 18, তারপর লিখলাম 24, তারপরে এই জায়গায় আমরা লিখলাম 26, ঠিক আছে, 28 লিখে, 28, আচ্ছা বাংলা ইংলিশ হয়ে গেছে না, বাংলা লিখি,
10, 18, 24, আর এটা লিখলাম 28, ঠিক আছে। এখন আমরা প্রান্তিক উৎপাদনগুলো লিখব। প্রান্তিক উৎপাদন মনে করো 10, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো কত হবে, 18 থেকে 10 বিয়োগ করলে 8, 24 থেকে 18 বিয়োগ করলে 6, 28 থেকে 24 বিয়োগ করলে 4। মানে আমার প্রান্তিক উৎপাদনগুলো একটু ভালো করে খেয়াল করো, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কী পাচ্ছে বলো তো, হ্রাস পাচ্ছে। প্রথমে 10, তারপর 8, তারপর 6, তারপর 4, তাই এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ উৎপাদন আমরা উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি করতেছি, প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে কী পাচ্ছে, হ্রাস পাচ্ছে। মানে উৎপাদনের উৎপাদনটা তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা বলতেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এখান থেকে আমরা একটা মোট উৎপাদন, একটা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবো। আশা করি তোমরা পারবা, আশা করি তোমরা পারবা, ঠিক আছে, আশা করি তোমরা পারবা। তোমরা কি পারবা প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে পারবা? আবিদ বলতেছে আসসালাম আলাইকুম ভাইয়া, আমি এখন আসলাম, আগামাতে কিছুই বুঝতেছি না, এখন আসলে কেমনে বুঝবো ভাইয়া। তারপর শাকিল বলতেছে অ্যাটেনশন প্লিজ, আমি আনোয়ার স্যারকে বিকাশ টাকা পাঠাবো যদি রানু মণ্ডলের গান বলে। আচ্ছা, তারপর রানু মণ্ডলের গান তো আমি পারি না, এমনি গানও পারি না। তারপর হচ্ছে মোজাম্মেল মোর্শেদ, আচ্ছা চিনলে না, ওকে ভাই, আচ্ছা না চিনলে ভাই, এখানে তো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কেই যেই হও প্রোফাইলটা দেখা যাচ্ছে না এই জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে শাকিল বলতেছে জি ভাইয়া পারবো, ঈশিতা মান্না বলতেছে জি পারবো, ওকে তাহলে পারলে আমি কিন্তু আর করাচ্ছি না, পারলে কিন্তু এই দুইটা রেখা তোমরা আঁকবা। এখান থেকে তোমরা টিইউ এবং এমইউ রেখা, টিইউ এবং সরি টিপি এবং এমপি রেখা, এই দুইটা রেখা তোমরা কি করবা, নিজেরা অঙ্কন করবা, ঠিক আছে। এই দুইটা রেখা তোমরা নিজেরা করবো। ও আর একটা কথা, তোমরা যারা ক্লাস করো, তোমরা যারা নোট করো, ঠিক আছে, তোমরা কিন্তু নোটগুলো কোনোদিন পোস্ট করো না, ঠিক আছে। তোমরা নোটগুলো পোস্ট করবে আমাদের পড়ালেখার যে গ্রুপটা রয়েছে, গ্রুপটা তোমরা পেয়ে যেগুলো পেয়ে যাবে, এমনি তো তোমরা পড়ালেখা দিয়ে সার্চ করলে গ্রুপ পেয়ে যাবে একটা, সেই গ্রুপে তোমরা পোস্ট করে দিবা, ঠিক আছে, পোস্টগুলো করে দিবা, তাহলে আমাদের ভালো লাগবে, ঠিক আছে। সবাই পোস্ট করে দিবা, আর নিজেদের ওয়ালও পোস্ট করতে পারো, ওকে। ভাইয়া আমি নিও গ্রুপে কেমনে, আজকে পোস্ট করব, হ্যাঁ যারা ক্লাস করতেছে অবশ্যই পোস্ট করবা, ঠিক আছে। মুস্তাফা রহমান বলতেছে আহ আমি এতক্ষণ কোথায় ছিলাম, আমি তো জানি না তুমি কোথায় ছিলে। প্রীতি রানী বলতেছে পারবো স্যার। শাকিল বলতেছে অলটাই নোট করছি, হ্যাঁ যারা নোট করছো অবশ্যই কি করবা, নোটগুলো তোমরা গ্রুপে ছবি তুলে দিয়ে দিবা, ঠিক আছে। তোমরা যে পড়ালেখা করতেছো সেটা মানুষকে একটু বলো, যাতে তারাও একটু কি হয়, ইন্সপায়ার হয়, তারাও একটু পড়ালেখা করতে আসে, ঠিক আছে। আচ্ছা আমরা ক্লাসটা শেষ করব, ওকে। আমি এটা করে দিচ্ছি না, টিপি আর এমপি করে দিচ্ছি না, আর এটা নিয়ে আমাদের একটু কথাবার্তা আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র রয়েছে কতগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আজকে ক্লাসে আমরা করতেছি না, তো কারো কোনো বিষয় জানার থাকলে জানতে পারো, আমি ক্লাসটা শেষ করবো এখন, ঠিক আছে। ফাহিম বলতেছে ভাই আমি নিউ একদম, যদি নিউ হয়ে থাকো পেজে ফলো এবং লাইক করে রাখো, ক্লাসের রুটিন উপরে দেওয়া আছে পেজে কভার পেজে, সেখান থেকে সেই অনুযায়ী ক্লাস হবে, তোমরা ক্লাসে জয়েন করে ফেলবা। বাজবুজ্জে বড়াঘাট পাবলিক স্কুল, আচ্ছা গুড জব, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কাউসার বলতেছে ভাইয়া এখন গান শোনান, আচ্ছা কি গান শুনবা বলো, তোমরা বলো, আমি তো গান পারি না ভাইয়া কি করতাম। নিশান নিশান বলতেছে ভাইয়া আপনার একটা গান শুনতে চাই, গানে গানে ক্লাস শেষ করেন। তারপর তানিশা বলতেছে ইনশাল্লাহ পারবো, ওকে। শাকিল বলতেছে ভাইয়া গানটা বলেন, কোনটা বলবো গান, কোনটা বলবো। আপনার ফেভারিট যেইটা, আমার ফেভারিট কোন গান নাই ভাই। আরাফাত নাইন বলতেছে ভাইয়া গানটা শোনান, কোন গানটা শোনাই দাম, গানটা শোনান, গানটা শোনান আপনার ফেভারিট, আচ্ছা। তারপর শাকিল বলতেছে টাকা পাঠাবো তো, নগদে টাকা আছে, হ্যাঁ টাকা পাঠাই দাও, যারা যারা টাকা পাঠাবো তাদেরকে শোনাবো, ঠিক আছে। টাকা না পাঠালে, টাকা ছাড়া কোনো গান নেই, টাকা পাঠাইলে তারপর গান, টাকা পাঠাইলে তারপর গান। মুস্তাফা বলতেছে আজকে ক্লাসটা মিস করলাম, পরে রেকর্ড থাকবে রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে, রেকর্ড থাকবে রেকর্ড দেখে নিও। রিদিরানি গান ছাড়া ক্লাস শেষ হবে না স্যার, মা তোমরা তো সুবিধা পাস, তোমরা তো গান শুনে নি যারা,
মানুষদেরকে শোনাইতে শোনাও না, আবার তোমরা নিজেরাই এসে গান করো না, ঠিক আছে? মজা নাও শুধু। বাইয়া এমপি চিত্র আঁকতে পারতেছি না, আমি বলে দিচ্ছি। এই দেখো টিপি চিত্রটা কেমন হবে, টিপি চিত্রটা হবে আমাদের যেহেতু ক্রম হ্রাসমান, আমাদের টিপি চিত্রটা হবে এই ধরনের, ঠিক আছে? টোটাল প্রোডাকশন চিত্রটা হবে এই ধরনের, ঠিক আছে? একটু আমি বলে দিচ্ছি, টোটাল প্রোডাকশন রাখা হবে এই ধরনের, আর মার্জিনাল যে প্রোডাকশন রাখা সেই প্রোডাকশন রাখাটা হবে এই ধরনের, ঠিক আছে? মার্জিনাল প্রোডাকশন রাখা হবে এই ধরনের, আমি বলে দিছি, এভাবে করবা, ঠিক আছে সবাই? আর আফিয়া যদি তাড়াতাড়ি গান শুরু করে দেন ভাইয়া, না গান গাওয়া যাবে না, টাকা পাঠাও, টাকা পাঠালে গান দিব, গান গাইবো না হলে গান গাইবো না, শুধু শুধু কেন গান গাইবো? নিসাবুল বলতেছে ভাই আপনি পানি পানি গানটা গাইলে 5 টাকা দিব। আচ্ছা শাকিল বলতেছে আমি হাত দিয়ে যা খুলি তাই দুঃখ হয়ে যায়, ওমা হাত দিয়ে যা ছুই তাই বলে দুঃখ হয়ে যায়। তারপর আসো, তারপর ওর ফাইন বলতেছে টাকা অলরেডি, আচ্ছা টাকা রেডি শুরু করেন, ওকে সবাই ধোকাবাজ, সবাই কান শুনে পালাই যাওয়া। আচ্ছা তারপর আরাবিয়া বলতেছে টাকা বিকাশে পাঠাই দিব, বললাম তো। আচ্ছা আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট রবিবারে আবার, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর সবাই আমার জন্য দোয়া করবা ভাইয়ার পরীক্ষা, ঠিক আছে? সবার কাছে দোয়া প্রার্থী। তো এই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকো, ঠিক আছে? শাকিল বলতেছে আরে না ভাইয়া, ভাইয়া ধরেন টাকা নামে কোনো কিছু পৃথিবীতে পৃথিবীতে কিছু নাই। আচ্ছা ফয়সাল ভাবি বলতেছে ভাইয়া ধরেন টাকা নামে পৃথিবীতে কোনো কিছু নাই। আচ্ছা তাহলে মনে করে যে গান নামে পৃথিবীতে কোনো কিছু নাই, তাহলে কি হয়? আচ্ছা যাও 2 লাইন গাচ্ছি, ঠিক আছে? তোমরা যেহেতু বলতেছো, আচ্ছা 2 লাইন শোনাবো, যা ইচ্ছে বেশি না, ঠিক আছে? ওই চিত্রগুলো আঁকলাম না, এই তো চিত্র এইভাবে হবে, ঠিক আছে? তোমরা নিজে দিয়ে ভূমি অক্ষে শ্রম আর মূলধন ধরবে, আর লম্বকে হচ্ছে এখানে মোট উৎপাদন, এখানে প্রান্তিক উৎপাদন ধরবে, এরকম হবে চিত্র, ঠিক আছে? ওকে গান শুনি, ঠিক আছে? 2 লাইন। সব সখীরে পার করিতে নিব হয় নাই আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সখী গো আমি প্রেমের গাঁটের মাঝি তোমার কাছে পয়সা চাব না। হইছে এতটুক হইছে? ওকে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে রবিবারে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, থ্যাংক ইউ।